নমস্কার বন্ধুরা, ট্রি হাউস গার্ডেনিং আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিমন্যু, আর আজকে আমি শীতের যে রকমারি যে ফুল হয় সেই শীতের ফুলের প্রিপারেশন আজ থেকে স্টার্ট করছি। এখন যেহেতু সেপ্টেম্বরে মাঝামাঝি সময় আর বর্ষা খুব ভালোভাবেই হচ্ছে, এখনই বেস্ট টাইম শীতের যে গাছ সেটার বীজ রোপণ করার। যেহেতু আমি এবার ঠিক করেছি আমি কোনো গাছ এমনি কিনে এনে লাগাবো না, বীজ থেকে চেষ্টা করব। তো এই সময়টাই সেরা সময় বীজ রোপণ করার, কারণ আমাকে 3 মাস মিনিমাম, 2.5 থেকে 3 মাস টাইম দিতে হবে গাছগুলো বড় হওয়ার। আর যেহেতু এখন বর্ষা হচ্ছে, বাতাসে আর্দ্রতা ভর্তি থাকছে, ফলে এইটা জার্মিনেশনের জন্য একদম উপযুক্ত সময়। আমি মোটামুটি 14-15 রকমের গাছের বীজ এনেছি, তো সেগুলোই এবার আমাকে রোপণ করতে হবে। তো এখন আমি দেখাচ্ছি কি কি বীজ আমি এনেছি এবং কিভাবে সেটা রোপণ করব, তা আপনাদের দেখাচ্ছি। আমি এখন এখানে যে সিডগুলো রাখা আছে, তো এগুলো পরপর আপনাদের দেখাচ্ছি কি কি সিড আমি এখানে এনেছি। ম্যারিগোল্ড ফ্ল্যামিঙ্গো সিডস, গ্যাজেনিয়া নিউডে, মালভা সিলভেস্ট্রিস, পপি সিরিয়াসলি স্কারলেট, ডায়ান্থাস জেনেসিস ব্ল্যাক এন্ড হোয়াইট, পেটুনিয়া ব্ল্যাক চেরি, প্যান্সি ব্ল্যাক, প্যান্সি সুইস জায়ান্ট, ডায়ান্থাস F1 টেলস্টার, পেটুনিয়া মার্লিন মিক্স, পেটুনিয়া ফ্র্যাগনেন্ট মিক্স, ভায়োলা F2 জোকার মিক্স, অ্যাস্টার কাট, অ্যান্ড লাস্ট হলিহুক নাইগ্রা। তো এরকম 15-16 রকমের বীজ আমি নিয়ে এসেছি। তো আপনাদের এবার স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে এই বীজ রোপণ করা হয়। জার্মিনেট করানোর জন্য যে মিডিয়াটা ব্যবহার করতে হবে সেই মিডিয়াটা খুবই সিম্পল হওয়া দরকার। আমি এখানে রেডিমেড সয়েল যেটা হয় এইগুলো আমি নিয়ে এসেছি, রেডিমেড সয়েল ইউজ করব। রেডিমেড সয়েল জার্মিনেশনের জন্য খুবই উপকারী, বেশ কি ম্যাক্সিমাম পরিমাণে আমি রেডিমেড সয়েল এখানে ইউজ করব, তার সাথে কিছু পরিমাণে কোকোপিট ব্যবহার করব। রেডিমেড সয়েলে অনেক উপযোগিতা আছে, এরা যেমন পরিপূর্ণ থাকে নিউট্রিশনে, তার সাথে এরা জল ধরেও রাখতে পারে। তো এই জল ধরে রাখার জন্যই আমি এর সাথে কিছু পরিমাণে এক্সট্রা কোকোপিট ব্যবহার করছি, যাতে ময়েশ্চারটা একটু হোল্ড করে রাখে। আর এই রেডিমেড সয়েলের মধ্যে থেকে এর ওয়াটার যেটা ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে, ঝুরঝুরে থাকে, এটা শক্ত হয়ে যায় না, ফলে নতুন যে চারা আমি যেগুলো হবে বীজ থেকে বেরোবে তারা সহজে বৃদ্ধি করতে হবে, তাদের রুট সিস্টেমটা খুব ভালো হয় এই সয়েলে, যেহেতু পরিপূর্ণ নিউট্রিশন এরা পায়, রুট সিস্টেম এবং কাণ্ড সব দিক থেকেই এরা খুবই ভালো থাকে। এবার আমি এটাকে সিম্পল এগুলোকে ভালো করে মিক্স মিশিয়ে নেব এবং এই মিক্সচারটাই আমি সিড বেড হিসাবেও তৈরি করব। এখান থেকে সিড বেড হওয়ার পর তারপর সেই গাছগুলোকে আমি আলাদা আলাদাভাবে রোপণ করব। সিড বেড তৈরি করার জন্য আমি সাধারণত এই জালিকাকার যে ট্রেগুলো আছে এগুলো ব্যবহার করি। এগুলো ব্যবহার করার একটা সুন্দর উপযোগিতা হচ্ছে যে এক্সেস যে জলটা থাকবে সেটা এখান দিয়ে বেরিয়ে যাবে, ফলে মাটি বেশি জলে ভেজা থাকবে না আর রুটগুলো পচে যাবে না, রুটগুলো রোডটা ঠিকঠাক থাকবে। তো এটাই সব ভালো জিনিস। এর মধ্যে আমি কি করব, ফার্স্টে কিছু টিস্যু পেপার আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ টিস্যু পেপার না দিলে এই জালিকার মধ্যে দিয়ে যে সয়েল যেটা আছে সেই সয়েলটা বেরিয়ে যেতে পারে। তো ফার্স্টে এর তলে আমি কিছু টিস্যু পেপার আটকে দিচ্ছি। এবার এই সিড ট্রের মধ্যে আমি যে সয়েল মিক্সচারটা তৈরি করেছি সেই সয়েল মিক্সচার সমানভাবে এটাকে বিছিয়ে দিতে হবে। আর এটা একটা জিনিস খেয়াল রাখবেন যে এই সয়েল মিক্সচার দেওয়ার সময় এই সয়েল মিক্সচার যাতে মিনিমাম 1 ইঞ্চি ডিপ হয়, কারণ এর বেশি ডিপ করার দরকার নেই, যেহেতু যখন শিকড়টা বাড়ার পর আমাকে এখান থেকে তুলে দিয়ে আমি অন্য পটে এটাকে রিপ্লেস করব, সুতরাং বেশি দেওয়ার দরকার নেই। আর কম হলেও শিকড়ে গ্রো মানে স্ট্রাকচারটা রুট স্ট্রাকচারটা কিন্তু ঠিক হবে না। তো মিনিমাম 1 ইঞ্চি আপনি এটা রাখার চেষ্টা করবেন, 1 থেকে 1.5 ইঞ্চি যথেষ্ট হয় সিড বেড করার জন্য।
এবার একটা দেশলাই কাঠি নিয়ে আমি চার সাইডে পিন করে দেখছি যে সব জায়গাতে সিট বেল্ট যেটা থিকনেস যেটা সেটা ইকুয়াল আছে কিনা, মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মতো থাকলে যথেষ্ট। তো এবার পিন করে দেখতে পারেন আপনারা যাতে সব জায়গায় ঠিক আছে কিনা। এবার আমি একটু জল স্প্রে করে দেব প্রথমে সিট বেল্টের ওপর। জলটা আগে দিচ্ছি তার কারণ হচ্ছে এই যে গাছের যে বীজগুলো এগুলো খুব ছোট ছোট বীজ হয়, এগুলো সিট বেল্টের ওপরে ভাগে থাকে। তো উপরিভাগে থাকার ফলে পরে যদি আমি জল দিই অনেক সময় মাটি যেটা আছে মাটিটা বসে যায় এবং বীজগুলো উপরের দিকে উপরে উঠে চলে আসে, ফলে এটা একটা অসুবিধা তৈরি হয়, আবার এর উপর আমাকে মাটি ছড়িয়ে দিতে হবে। সেই জন্য আগে আমি একটু জল স্প্রে করে মাটিটাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এখন অ্যাস্টারের যে সিডগুলো আছে সেগুলো আমি এখানে এখন রোপণ করব। তো আপনাদের রোপণে বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। প্রত্যেকটা সিডের আলাদা আলাদা কিন্তু সাইজ হয় এবং সেই সাইজের উপর ডিপেন্ড করে ওর রোপণ পদ্ধতিটা আলাদা আলাদা হয়। তো চলুন দেখা যাক অ্যাস্টারের সিড কিরকম হবে। অ্যাস্টারের সিড যেহেতু ছোট হয় সুতরাং আমাকে এটা সিড বেজের ওপর আমি আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেব। আপনারা যেটা বললাম যে সিডের সাইজের উপর ডিপেন্ড করে রোপণ পদ্ধতিটা হয়, যেগুলো একটু বড় বীজ সেগুলো সাধারণত 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি ডিপে বসাতে হয়, আর যেগুলো না একদম ছোট সেগুলো উপরের দিকে ছড়িয়ে দিতে হয়। অ্যাস্টারটা যেমন একটু ছোট থেকে একটু বড়, সুতরাং এগুলো আমি উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এর উপর আমি আলতো করে মাটি ছিটিয়ে দেব। সিটগুলো বিছিয়ে নেওয়ার পর আমি এবার দেশলাই কাঠি দিয়ে একটা ডিমার্কেশন লাইন আমি এটাকে টেনে রাখবো, কারণ যেহেতু আমি একটার মধ্যে অনেক ধরনের বীজ আমি পুঁতছি একটা ট্রের মধ্যেই, সুতরাং কোন গাছটা কোথায় আছে সেটা বোঝার জন্য আমার এটা সুবিধা হবে। তো এইভাবে দেশলাই কাঠি দিয়ে আমি ডিপ করে করে দেশলাইকে পুঁতে আমি এক একটা ডিমার্কেশন লাইন আমি কেটে নিচ্ছি। ডিমার্কেশনের পরেই আমি মার্কিং স্ট্রিপ ইউজ করব যাতে বোঝা যায় যে পরবর্তীকালে কোথায় আমার কোন বীজ আমি বপন করেছি। এবার পিটুনিয়া গাছের বীজ বপন করব। আপনারা দেখতে পাচ্ছেন পিটুনিয়ার বীজগুলো কত সূক্ষ্ম হয়, তো এক্ষেত্রে আমাকে সিম্পল এর ওপর পিটুনিয়ার বীজগুলোকে ছড়িয়ে দিতে হবে, কারণ তাছাড়া আর কোনো জায়গা আমার নেই। কারণ যদি এই বীজগুলো খুবই ছোট হয় তো সেখান থেকে যখন গাছটা বেরোবে সেই গাছ মাটি ভেদ করে ওপরে ওঠা এদের পক্ষে সম্ভব হয় না, তো এক্ষেত্রে এগুলোকে সিম্পল ওপরে বিছিয়ে দিতে হয়। এইভাবেই আমি ধীরে ধীরে অন্যান্য যে বীজগুলো আছে সেগুলো বপন করে নিচ্ছি। আপনাদের যেটা আমি আগে বলেছিলাম যে অ্যাস্টারের বীজের উপরে এখন আমি ধীরে ধীরে যে মাটি যেটা অল্প পরিমাণে মাটি ছিটিয়ে দেব, কিন্তু আমি যে পিটুনিয়া যেটা বসিয়েছিলাম তার উপর কিন্তু আমি কোনো মাটি দিচ্ছি না, কারণ অ্যাস্টারের বীজটাই হালকা মাটির ভেদ করে উঠে আসার ক্ষমতা তাদের থাকবে অ্যাস্টারের বীজ থেকে যে গাছ বেরোবে, কিন্তু পিটুনিয়ার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না। তো বন্ধুরা আমার মোটামুটি এগুলো হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাঁদার যে বীজগুলো আছে সেগুলো আমি দিয়েছি, তার উপরও কিন্তু হালকা করে আমি মাটি ছিটিয়ে দিয়েছি, কারণ গাঁদা বীজগুলো বসে গেল সেখান থেকে যে গাছগুলো ওঠে সেগুলো ওই মাটি ভেদ করে ইজিলি ওরা উঠে আসতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের বীজ যেগুলো আছে এক একটা বীজ এক এক রকম হয়, যেটা আপনাদের বললাম যেগুলো বড় সাইজের যে বীজ হয় সেগুলো আপনারা 1 থেকে 2 ইঞ্চি ডিপে আপনি সেগুলো লাগাতে পারেন। মাঝারি সাইজের যে বীজগুলো হবে একটু ছোট টাইপের সেগুলো, যেমন অ্যাস্টারের বীজ আপনারা দেখলেন ওইরকম অ্যাস্টারের ওইরকম সাইজের যে বীজগুলো আপনি বেডের ওপর ছড়িয়ে দিয়ে তার উপর হালকা মাটি আপনি ছিটিয়ে দিতে পারেন। আর যেগুলো আছে পিটুনিয়ার যে বীজগুলো রয়েছে সেই পিটুনিয়ার বীজগুলো কিন্তু ওইরকম সাইজের যে অতি সূক্ষ্ম যে বীজ সেগুলো সিম্পল ওপরে ছড়িয়ে দিতে হয়। আর এই যে মাটি যেটা দিচ্ছেন এই মাটিগুলো সব থেকে উপযোগী একটা গাছ বীজ রোপণ করার জন্য, কারণ এই গাছের যে থেকে যে বীজ থেকে যে প্রথম যে চারা যেগুলো বের হয় সেগুলো কিন্তু খুব ভালো নিউট্রিশন দরকার হয়, এবং তার সাথে এই যে মাটির যে আর্দ্রতাটা সেই আর্দ্রতাটা কিন্তু খুব দরকার থাকে। সেক্ষেত্রে এই ধরনের যে রেডিমেড যে সয়েল যেগুলো আছে এরা ময়েশ্চারটাকে খুব ভালো ধরে রাখতে পারে এবং এগুলো ভরপুর নিউট্রিশনে থাকে, যেগুলো আপনাদেরকে আমি আগেও বলেছি। তো এই সিড থেকে চারা তৈরি করার জন্য এই যে মাটিগুলো এগুলোই ব্যবহার করা আমার মতে সব থেকে ভালো।
আমার শীতকালের গাছের জন্য সিড বেড মোটামুটি কমপ্লিট, শুধু লাস্ট একটা কাজে আছে, সেটা হচ্ছে এর ওপরে এবার আমাকে জল স্প্রে করে দিতে হবে। জল কখনো বেশি জল এমনি ঢালবেন না ওপর থেকে বেশি জল, কারণ সেক্ষেত্রে যে সিডগুলো ডিসলোকেট হয়ে যেতে পারে এবং জার্মিনেশনটা নাও হতে পারে। জাস্ট ওপর থেকে স্প্রে করে দেবেন, যেহেতু মাটিগুলো হালকা এবং এই মাটি জল ধরে রাখতে পারে, সুতরাং কোনো অসুবিধা আপনার হবে না। সিম্পল এইভাবে আপনি স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ শেয়ার করুন ভিডিওটা এবং লাইক করে দিন। আর যারা নতুন এসেছেন এই চ্যানেলে, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এরকম আরও ভিডিও আপনাদের পেতে হলে। আর এর পরের ভিডিওতে আমি অবশ্যই এর যে আপডেট যেটা আছে সেটা নিয়ে আসব। সেখান থেকে কি এইখান থেকে যদি চারাটা বেরোবে সিড বেড থেকে, সেগুলো কি করে অন্যান্য পটে এগুলো আলাদা আলাদাভাবে রোপণ করা যায়, সেই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।